আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এমন একটা ফল দেখাবো, এই ফলটা হচ্ছে আতা ফল। এই আতা ফলটা অনেকেই অনেকেই গ্রামে যারা আছেন তারা গ্রামের মানুষেরা চিনবেন আতা ফলটা, কিন্তু অন্য বাইরে আতা ফলের এটা অন্য অন্য সিস্টেমে আপনারা ডাকেন। কিন্তু এই আতা ফলটা আমি হাঁটতেছি, আমি যাব আপনাকে আতা ফলটা গাছটা দেখাবো এবং আতা ফলটা আমি পেড়ে দেখাবো। কিন্তু এই ফলটা অনেক সুন্দর এবং খেতে অনেক স্বাদ। এই ফলটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে গ্রাম থেকে বিলুপ্ত হয়ে যেতেছে, আর এটা অনেক মূল্যবান একটা ফল। যারা আপনারা গ্রামের মধ্যে কুচিতে একটা গাছ বা দুইটা গাছ পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ পাওয়াই যায় না এই গাছটা। আর আপনারা যারা এই গাছটাকে আপনারা চিনেন তারা কমেন্ট করে জানাবেন এই গাছটা। এই গাছের মধ্যে ফল অনেক অনেকগুলা হয়, কিন্তু এটা অনেক দিন পরে পরে হয়। ফলটা আমি ভিতরে আপনার খাটালের মতো সিস্টেমটা কুশাগুলা এবং অনেক সুন্দর। এই ফলটা আপনি গাছ থেকে আমি পেরে আমি আপনাদেরকে দেখাবো। এবং এটা আর কাঁচা অনেকগুলা কাঁচা ফল আছে যেটা পাকছে না, আমি যেটা পাকা ফলটা পেরে আপনাদেরকে দেখাবো। এটা পাকা পুক্ত ফল, পেকে গেছে আর কি, গাছ থেকে পেকে গেছে। এই পাকনা ফলটা পায়েটা আপনাদের দেখাবো। আর দেখেন একটা ছোটো কড়ি চাটছে এটার আতা ফলের। আতা ফলটা এটা আরও বড় হবে, এটা তো ছোটো কড়ি। আর আমি নিচে নামতেছি, গাছের নিচে নামি আপনাদেরকে দেখাইতেছি। রাত্রে কিন্তু আমি রাত্রে এটা এই ফলটা ভেঙে খাবো, কিন্তু এটা বেশিরভাগ রাতে খাওয়াই ভালো ফল, রাত্রে খাওয়া ভালো। আমি রাতে খাবো এই ফলটা ভেঙে। এই ফলটা অনেক সুস্বাদু, ফলটার ভিতরে সুন্দর অনেক, কী বলবো, কোয়ালিটি অনেক ভালো। কিন্তু এই ফলটা বিলুপ্ত হয়ে যেতেছে গ্রাম থেকে। আপনাদেরকে আমি দেখাবো এই ফলটা। এই ফলটা আমি রাতে এখন কিছুক্ষণ পরেই আমি ভাঙবো। এই ফলটা ইয়ার মধ্যে আছে, রাত্রে ভাঙবো আর কি। দিয়ে এখন তো বিকাল হয়ে যেতেছে, রাত্রে আমি ভাঙবো, ভেঙে আপনাদেরকে দেখাবো। দেখছেন ফলটা কী সুন্দর, ভিতরে সাদা এবং এত মিষ্টি এই ফলটা, আপনি খেলেই বুঝবেন। ফলটা অনেক সুস্বাদু এবং অনেক 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 কী বলবো, অনেক ভালো ফলটা। আপনি খেলে আপনি বুঝতে পারবেন কী যে ভালো লাগে এই ফলটা। অনেক মিষ্টি, আপনার গোটা বিসিগুলো অনেক সুন্দর, এবং এই বিসিগুলো আপনি নিজেও এই একটা বাজারে কিনে এনে গাছ রোপণ করতে ফালাইলেই হয়ে যাইব। কিন্তু অনেক এই বীজগুলা চারাগুলো একটু অনেক লেট করে দেরি করে ওঠে। অনেক সুন্দর ফলটা দেখছেন, কী সুন্দর একটা ফল।